ইভিনিং, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 8টা মতো। তো এই যে দেখো, একটা দুর্ঘটনা হয়ে গেছে, একটা কাচের বয়ম আর কি ভেঙে গেছে। তো বিস্কুট ছিল, একটাই বয়ম ছিল কাচে, তো বিস্কুট একা প্রচুর ভালো হতো, কিন্তু কি বলো তো, আমার ছেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো মানে কি বলবো, যাই হোক, তো সকালে তারপর খাবার দাবার খেয়ে তারপরে এই যে দেখো সকাল এখন বাজে 10টা মতো। তো তারপরে রুমের আর কি প্লেট নামছে। তো তোমরা জানো আমার রুমের এখনও কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি, এই বারান্দাটা এখনও বাকি আছে, আর রান্নাঘরটা বাকি আছে, আর সিঁড়িটা আর ছাদের সিঁড়িটা বাকি আছে। তো সে এইগুলো আর কি এবার করে ফেলবো, তার জন্য এই যে দেখো আস্তে আস্তে আর কি জিনিসগুলো কিনে কিনে রেখে দিচ্ছি, এসে যেন কাজে আর কি লাগিয়ে দিতে পারি। তো দেখো এই যে এদিকে এক এক করে আর কি নিয়ে আসছে, আর তারপরে আর কি ওগুলো রেখে গেল। তারপরে আমার বাবা আর কি সকালের দিকে একটু মাছ দিয়ে গেছিলো, ঘাটের মাছ, তো সেগুলো আর কি ছাদে চলে আসলাম বাঁচতে। তো কি বলো তো, এত রোদ পড়ছে, বলার একটা বাইরে তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো প্রচুর রোদ পড়ছে, মানে এতটা রোদ বসার একটু মানে জোনে এতটাই রোদ। তো যাই হোক, কিছু করার নেই, আর অনেকটা টাইম লাগবে, তাই তাড়াহুড়ো করে মাছগুলো আর কি বেছে নেবো এই ভাবনা। তারপরে আমি কোনো ভিডিও করিনি, প্রচুর গরম পড়ছিল, ভাল লাগছিল না। রান্নাবান্না করে তাড়াহুড়ো করে স্নান করে একেবারে বাবার বাড়ি চলে এসেছি। আজকে বাবার বাড়ি এসেছি, একটু বাজারে যাব, কি করব না করব ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো তার জন্য আর কি একটু তাড়াতাড়ি চলে এসেছি দুপুরবেলার দিকেই, খাওয়া দাওয়া করে এসে এই যে দেখো আমার ঠাকুমার চুলগুলো আর কি হাত বুলিয়ে দিচ্ছে, কারণ আমার চুলগুলো প্রচুর ভেজা ছিল। তো আমার ঠাকুমা বললো, বুড়ি বস, আমি চুলগুলো হাত বুলিয়ে দিই, তাহলে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার জন্য আর কি বসলাম। তো ঠাকুমা মাথায় যখন হাত বোলাচ্ছিলো প্রচুর ভালো লাগছিলো, ঘুম পর্যন্ত চলে আসছিলো, এতটাই ভালো লাগছিলো। তো আমি এই ভিডিও একটা পোস্ট করেছিলাম শর্ট ভিডিওতে, তোমরা আমাকে কমেন্ট করেছো আমার মাথায় নাকি উকুন আছে। না গো, আমার মাথায় কোনো উকুন নেই, আমি এই কমেন্টটা দেখে আমি একটু হেসেওছিলাম। না গো, আমার মাথায় কোনো উকুন নেই, ওই চুলটা ভেজা ছিল বলে জাস্ট এই জন্য আমার ঠাকুমা আর কি হাত বুলিয়ে দিচ্ছিল। তারপরে দেখো এই যে বাজারে চলে এসেছি, বলতে গেলে এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল না, আমাদের কথা ছিল আর কি একটু কাছাকাছি দোকানেই আর কি রাধানগরে। তো সেখানে বলতে পারো ওই আমার বাবাদের একটা শোকেসের আর কি কাজ ভেঙে গেছে, বলতে পারো আয়না, তো সেটাই নিতে এসেছিলাম। তো নিতে এসে আর কি মাপটা সেরকম নেওয়া হয়নি, এটাও একটা দোষ হয়ে গেছে আমাদের, তার জন্য আর কি নেওয়া হয়নি। তো তারপরে আর কি বাড়ি আসবো, সেই সময়তে একটা আমার রাস্তাতে আমার একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল। তো আমার দাদারা ফ্রিজ নেবে, তো সেই ফ্রিজ নেওয়ার জন্য আর কি এখানে আমাদের টেনে নিয়ে আসলো, যে সঙ্গে যেতে, যে সঙ্গে চ আমার। তো আমার বৌদি এসেছে, তো বৌদি আছে, আমার মা আছে, তো অনেকেই আছে। তো এই যে দেখো ফ্রিজ দেখছি, কিন্তু এখানে কোনো ফ্রিজ পছন্দ হচ্ছে না, অনেক কটা দোকান দেখাশোনা করছি কিন্তু আমাদের পছন্দ হচ্ছেই না কোনো ফ্রিজই। তো আসলে একটু গরমটা তো পুরো শেষের দিকে চলে আসছে, তো একদিন যা গরম পড়ছে বলার একটা বাইরে। তো আমার দাদা যেহেতু পলাশি পাড়াতে একেবারে নিয়ে চলেই আসলো, তো আমারও ভালো হয়ে গেল। তো কিছু ক্যাশও তুলতে হতো আমাকে, তো ক্যাশটাও তুলে নিয়েছি আমি, আর বিল দিতে বাকি ছিল আমাদের। তো বিল এসেছিলো এই কয়েকদিন হচ্ছে, তো বিলটা দেওয়াই হচ্ছে না, পলাশি পাড়ায় আসাও হচ্ছে না, তো আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো যদি যাই তাহলেই মানে দিয়ে দেবো বিলটা। তো আমার বিলটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দুটোই কাজই হয়ে গেছে। তো দেখো তারপরে এই যে দেখো দেখাশোনা করছি, তো কি বলো তো পছন্দই হচ্ছে না, অনেক দোকানে গিয়েছিলাম তারপরে আবার এই দোকানেই আসলাম, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না ফ্রিজ। তো দাম দরও করছে, কেমন কি দাম পড়বে না পড়বে। তো এদিকে ওরা গল্প টল্প করছে, কথাবার্তা বলছে, আমিও দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, তো মানে একসাথে বলছে যে বিটি তুমি ক্যামেরা করছো ক্যামেরা করছো। তো যাই হোক দেখো, মানে অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যা লেগে গেছে, আমরা কিন্তু এসেছিলাম বিকেলের দিকে, কিন্তু এদিকে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু ওই দাদা সঙ্গে ছিল বলে অতটা আর কি চাপ নিইনি। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি, তো ফ্রিজ হয়নি, পছন্দ হয়নি, দামের দরও হয়নি, পছন্দটা হচ্ছে বেশি কথা, পছন্দটাই হয়নি। তো দেখো এখানে একটা পার্সেল আছে, তো তোমাদের দাদাভাই আর কি হঠাৎই পার্সেলটা দিয়েছে, তোমাদের পরে বলছি পার্সেলটার ব্যাপারে। তো যাই হোক ভিডিওটা দেখো, আর একটা কথা বলি, ভিডিওটা একটু লেট হচ্ছে একদিন, তো কারণ হচ্ছে আমার কাছে আর কি ওয়াইফাই ছিল না নেটের জন্য, আর কি আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। ভিডিওটা কালকে পোস্ট করার কথা ছিল, তো কালকে আমি করতে পারিনি, কারেন্ট ছিল না আর আর কি নেট ছিল না, কালকে প্রচুর ঝড় হয়েছে, সেটা তোমাদের সঙ্গে কালকে আমি শেয়ার করব, অবশ্যই জানতে পারবে, দেখতে পাবে, তার জন্য আমি ভিডিওটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে দেখতে পেতে। তো দেখো বাবার বাড়ি থেকে একেবারে চলে এসেছে বাড়ি, এই যে দেখো
আমি বাড়ি এসেই কিন্তু তোমাদের সঙ্গে আমার গিফটটা শেয়ার করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এটা আমি আমার বাবার বাড়িতে আর কি আনবক্সিং করেছিলাম। তো এটা কি এমন পার্সেল তোমাদের দাদাভাই হঠাৎ না জানিয়ে আর কি পাঠিয়েছে আমার জন্য, এটাই আর কি আমার একটু জানার ছিল। তো তার জন্য বাবার বাড়িতে দেখেছিলাম বা ঠিকঠাক এসেছিল কি না সেটা জানার জন্য। তো মানে এসে তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেইভাবে আমি কোনো ফিটফাট কিছু করিনি, নামেই আর কি দেখেছিলাম। তাই ভাবলাম বাড়িতে এসে ফিট করে দেখবো কেমন কি লাগছে, কত রকমের কি আর কি টচ আছে সেগুলো দেখার জন্যই। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো কিছুদিন আগে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর কি আমি রাগ করে বসেছিলাম, তো সেই কারণে, সেই রাগ ভাঙানোর কারণে আর কি এটা আমাকে হঠাৎই আর কি গিফট দিয়েছে। এটা কিনতাম কিন্তু এখন কেনার ইচ্ছে ছিল না, অনেক আগে থেকে বলছিলাম যে কিনবো, কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎই আর কি জানি না আমাকে এইভাবে দিয়ে দেবে বুঝতে পারিনি, মন খুশি করার জন্য। বেশ ভালো লেগেছে, আর এটা অনেক রকমের টচ ছিল বলতে পারো, অনেক রকমের, বেশ ভালো লাগছিল। তোমাদের দাদাভাইকে এসে আগে ফোন করেছি, তোমাদের দাদাভাইকে জানিয়েছি। তো এই ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই ফোন করেছিল, তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একেবারে মানে সেট করার পরে শেয়ার করি। তো ভাবলাম আমিও একটু সেট করে দেখি কেমন আর কি হয়, কিন্তু আমি জানি না কীভাবে সেট করতে হয়, এটা আমি এখনও ইউটিউব ঘেঁটেও দেখিনি। তো মানে একটু তো একটু কী বলো তো নলেজ তো আছে যে কীভাবে একটু এটা সেট করতে হবে আর কি, আমার তো ট্রাইপড আছে, তো সেটাই ভেবে আর কি আমি অত আর কিছু দেখিনি, নিজে নিজেই আর কি সেট করে ফেলেছি বেশ ভালোইভাবে বলতে পারো এমনটাই। তো এটা সেট করতে করতে তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল, তো তোমাদের দাদাভাইকে এই যে দেখো দেখিয়েছিলাম আর কি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো পুরো সেট করার পরে দেখতে পাচ্ছ অনেক রকমের টস আছে বলতে পারো, সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক রকমের ছিল। তো তোমাদের দাদাভাই বলছে সারপ্রাইজটা কেমন ছিল বলো, কতটা খুশি হয়েছো? আমি তো খুব খুব খুশি হয়েছি, সেই সম্বন্ধে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আলাদাভাবে আমার কথা হয়েও গেছে। তো তারপরে আমার বরের আর কি ইচ্ছা জেগেছিলো আমাকে একটু সাজগুজে আর কি দেখার, তো তার জন্য বরমশাইয়ের আবদার রাখতে আর কি এই যে দেখতে পাচ্ছো সাজগুজ করতে, তো বললো শাড়ি টাড়ি প্রথমে তুমি নর্মালি আমাকে একটু সেজে গুজে দেখাও। এই জন্য আর কি নর্মালি ওই জামাটা চেঞ্জ করে আবার অন্য একটা জামা পরে, এই যে দেখো মালাটা একটু টিপ আর কি নর্মালি ওরকমের সেজে একটু তোমাদের দাদাভাইকে দেখাবো। ওতেই ও খুশি, অনেকটা খুশি হয়ে গেছিলো বলতে পারো, সেরকম কোনো কিছু আমি সাজিনি। আর আজকে আমি সকালবেলায় তেল দিয়েছি মাথায়, তো তার জন্য চুলের জন্য আর কি কোনো কিছু স্টাইল করিনি, নর্মালি চুলটা ছিল। তো তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগছে। বর্মশাই আবদার করেছে বলে কথা, বর্মশাইয়ের আবদার না রাখলে হবে? তাকে ছাড়া কাকে দেখাবো, তার ইচ্ছে জেগেছে তো তাকেই তো দেখাবো, এই বলে আর কি অনেক মানে ইচ্ছাকৃতভাবে আনন্দেই সাজছিলাম বলতে পারো। তো দেখো আমি নর্মালি সাজছি, সেরকম কোনো কিছুই না। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো এরপরে তোমাদের দাদাভাইকে ফোন করবো। আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।